কলকাতা পৌরসভার 68 নম্বর ওয়ার্ডে তৃণমূলের নতুন মুখ প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায় এদিন একডালিয়ায় দেওয়াল লেখার পাশাপাশি মিছিল করেন তৃণমূল প্রার্থী। এই ওয়ার্ডে এটা একটা বৈশিষ্ট্য আছে যেটা সুব্রত মুখার্জি করতেন, প্রথম দেয়াল লেখা এই দেয়ালটাই লেখা হতো, এইটা দিয়ে ওয়ার্ডের দেয়াল লেখা শুরু। তো প্রথমেই ওই জন্যে আমাদেরও আমি যখন দাঁড়িয়েছি এইখান থেকেই দেয়াল লেখাটা শুরু করেছি। এই ওয়ার্ডের মানুষজন এমনই, তারা যেমন কর্পোরেশন থেকে হয়তো ছোট ছোট কাজ চান, কিন্তু তার চেয়েও বেশি চান ভালো ব্যবহার, সেটা বজায় রাখার চেষ্টা করব। এখানে দুটো জায়গায় খুব জল জমে, একটা হচ্ছে ওই কোঅপারেটিভ হাউস আছে আর একটা এই টেস্টি কর্নারের সামনে। তো আমি তো দুবার কাউন্সিলরে দাঁড়িয়েছি, একবার হেরেছি একবার জিতেছি, কিন্তু হারার সময়ও সব তো কাজ তো করেছি, ফলে আমার মনে হয়েছে যে এখানে যদি সাকশান মেশিন চালাতো তাহলে হয়তো জলটা জমলেও তাড়াতাড়ি বেরিয়ে যেত, কারণ ওখানটা তো নিচু, জল জমবেই, কিন্তু জলটা বেরিয়ে যেত। এই স্বনির্ভর গোষ্ঠী, মমতা ব্যানার্জির এত অপূর্ব একটা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছেন, এই এলাকায় প্রচুর মহিলা রয়েছে, হ্যাঁ, থাকা সত্ত্বেও এখানে একটা স্বনির্ভর গোষ্ঠী গড়ে ওঠেনি। আমি মহিলাদের নিয়ে সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কলকাতা পৌরসভার 88 নম্বর ওয়ার্ডের 5 বারের কাউন্সিলর বালা রায় সংসদের দায়িত্ব সামলানোর পাশাপাশি এবারও এই ওয়ার্ডে লড়ছেন তৃণমূলের টিকিটে। এদিন দেওয়াল লিখনে হাত লাগালেন মালা রায়। রবিবার সকালে প্রচার করলেন কলকাতা পৌরসভার 45 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। এদিন সকালে বিবাদীবাগের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন 3 বারের জয়ী কাউন্সিলর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।